এই পূজোটি প্রায় একরকম ঐতিহাসিক পূজো। এটা নিজের থেকে মানে বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে পূজা পরিক্রমা করেছি এবছর প্রথম। এটা নিজে ষাটের পল্লীর দুর্গা পূজা কলকাতার পার্ক সার্কাস কোয়েস্ট মল সংলগ্ন। এই পুজোটি একটি ঐতিহাসিক পুজো, কিন্তু বর্তমানে এই খুব পুরনো পুজোটি প্রায় উঠে যেতে বসেছিল, তার কারণ সংগঠকের অভাব। কিন্তু স্থানীয় সমাজসেবী আসিফ খানের নেতৃত্বে তারই উদ্যোগে পুজোটি পুনঃস্থাপিত হয় এবং এই অঞ্চলের মানুষের মুখে হাসি ফোটায়। মন্ত্রী সুব্রত মুখার্জি স্থানীয় বিধায়ক, তিনি এই অঞ্চলে পুজোটি উদ্বোধন করেন এবং এই অঞ্চলের মানুষ ধুমধাম করে দুর্গাপূজা উৎসব পালন করে এবং নানা রকম সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানে এই অঞ্চল ভরপুর ছিল। পুরো উদ্যোগটি ছিল আসিফ খান। এই কারণে একতা ফাউন্ডেশন নামে একটি সংস্থা তাকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয় এবং শুভম সোসাইটি নামে আরও একটি সংস্থা তাকে বিশেষ সম্মানে সম্মানিত করে। আসিফ খান একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ হলেও যেভাবে ধর্মীয় উদারতা, ধর্মীয় নিরপেক্ষতা, সংহতির পরিচয় দিয়েছেন, তার জন্যই তাকে বিশেষ সম্মানে ভূষিত করেছে। আগামী দিনেও এই অঞ্চলে নানারকম অনুষ্ঠান, সমাজসেবামূলক কাজ এবং দুর্গাপূজাও অনুষ্ঠিত হবে আশা করা যায়। দীপ রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। বিশিষ্ট সমাজসেবী আমাদের আসিফ খান মহাশয়, তার সাথে যুক্ত এই এলাকার 60 পল্লী যারা পুজো উদ্যোক্তা আছেন তাদের সকলকে আমি অল ইন্ডিয়া একটা ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং আমাদের কিছুক্ষণ আগে যদিও আমাদের সরকারের প্রতিনিধিত্ব আমাদের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মাননীয় মন্ত্রী সুব্রত মুখার্জি এই পুজো উদ্বোধন করে গেছেন, তারপর আমি পশ্চিমবঙ্গ সরকারের মাইনরিটি ডেভেলপমেন্ট এলাইন্সের পক্ষ থেকে আমাদের আসিফ দা এবং তার সহযোগী যারা আছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নাম বলতে গেলে অনেকে আছেন, কারো নাম বলবো না। এখন আমরা এই যে একটা বাংলা, আমি বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন ইন্টারভিউতে বলেছি এবং বলতে হয় যে আসিফ দার মতো একজন মানুষ যিনি মুসলিম ধর্মে বিশ্বাস করেন, ইসলাম ধর্মে বিশ্বাস করেন, তিনি আজকে মা দুর্গার আরাধনার জন্য এই পূজার ব্যবস্থা করেছেন। এর থেকে সম্প্রীতির প্র্যাকটিক্যাল উদাহরণ আমরা কথা পেতে পারি। এর জন্য আমরা আমাদের আসিফ খান মহাশয়কে এবং তার সাথে যুক্ত এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন যারা আছেন প্রত্যেককে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছি। আমরা আজকে এসেছি বিশেষ করে ওপেনিং এর জন্য নয় ভারিত সুব্রতা করে গেছেন, আমরা এসেছি এই যে একটা মহান উদ্যোগ, এই উদ্যোগকে অল ইন্ডিয়া একটা ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে আমাদের নেতৃবৃন্দ আছেন সবাই, আমরা একতার জন্য বর্তমান বিশেষ করে বাংলা তথা ভারতবর্ষে আমাদের মধ্যে ভাগাভাগি চেষ্টা করা হচ্ছে। আমরা চাই রাজনীতিরা রাজনীতি করবে, আমরা যারা ধর্মীয় মানুষ, আমরা যারা সামাজিক মানুষ, আমরা মিলেমিশে একটা কারবারে থাকবো এবং এখানে যেমন এখন সবাই এসছেন এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা এক হয়ে গেছি। ধর্ম যাত্রা বিহারে, প্যাগোডায়, মন্দিরে, মসজিদে, গির্জায়, গুরুদ্বারে সেখানে আমরা ধর্ম করব দাদা মতো করে, কিন্তু উৎসবগুলো এই দুর্গাপূজা, কালী পূজা, ছট, দীপাবলি, আমাদের বড়দিন, আমাদের ঈদ, আমাদের রমজান, আমাদের বুদ্ধ পূর্ণিমা, গুরু নানক জয়ন্তী, মহাবীর জয়ন্তী, এগুলো কোনো ধর্মের জন্য নয়, কোনো পার্টিকুলার সম্প্রদায়ের জন্য নয়, এগুলো আমাদের সকলের, আমরা সকলে মিলেমিশে যাবো এটাই আমাদের বাংলা। আমরা চাই এই অল ইন্ডিয়া একটা ফাউন্ডেশনের মধ্য দিয়ে আজকে দেখুন আমার সত্যি এই আশিকদার কথা আশেপাশে দেখানোর আরো কিছু পুজো আছেন যারা হিন্দু নন, আমাদের একজন বৌদ্ধ সন্ন্যাসী, বিদ্যাসাগর কলেজের দুর্গা পূজার কমিটির সভাপতি। তো সুতরাং এই যে একটা উদ্যোগ আমাদের যে মাতৃ আদনা, আমি কি বলেছি মাতৃরূপে না সংস্কৃতা, আমরা তো মৃন্ময়ীমার পূজা করছি, মৃন্ময়ীমার পূজা করছি, মৃন্ময়ীমার পূজা করার আগে আমরা প্রত্যেকে নিজের ঘরের মাকে যেন পূজা করি, এটা আমাদের রূপ দরকার। যদি আমি নিজের মাকে পূজা না করি, আমি যে বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধ পূজা করতে যাই, ভগবান বুদ্ধ পূজিত হবেন না। তেমনি ভাবে আমরা যদি ঘরের মাকে, ঘরের বাবাকে যদি নতুন শাড়ি না দিয়ে, নতুন কাপড় না দিয়ে, তাদের পরণ পোষণ না দিয়ে, যদি মা দুর্গাকে আমরা যদি কয়েক হাজার টাকা তার ছাঁদা দিই, সেই ছাঁদাগুলো সার্থক হবে না। এবং
এই যে মা দুর্গা, মা দুর্গা শুধু মনুই মা নয়, এখানে যত মা আছেন, যত বোনেরা আছেন, যত মেয়েরা আছেন, প্রত্যেকের মধ্যে মা দুর্গা বিরাজ করছেন। সুতরাং প্রত্যেক মাদেরকে, প্রত্যেক বোনদেরকে, প্রত্যেক দিদিদের, প্রত্যেক বদিদের, প্রত্যেক মেয়েদের সে মাতৃজ্ঞানের সম্মান করা দরকার। তারা যেন কোনোভাবে উত্তরসারিত না হন, কোনোভাবে যেন কন্যাপুরণ নষ্ট না হয় সেদিকে আমাদের সকলকে নজর দিতে হবে। আমরা সত্যি কথা মা দুর্গার আরাধনা করে থাকি, মা কালীর পূজা করে থাকি। সুতরাং প্রত্যেক মাকে যদি সম্মান দিতে না পারি তাহলে আমাদের এই আরাধনা সার্থক হবে না। আজকে তাই অল ইন্ডিয়া একটা ফাউন্ডেশনের পক্ষ থেকে সৃষ্টিপল্লী দুর্গোৎসব কমিটিকে আমাদের আমরা সাবেক এনার জন্য আমরা আজকে তাদের কাছে স্বাগত সম্মান তুলে দিচ্ছি। আমরা আমাদের মুরাদ ভাই, আমাদের রাজু ভাই সহ প্লিজ আসুন, আপনারা প্রত্যেকে আসুন। বাত বলতে আমার ফেসবুক কে লিয়ে বাট আজ এক লগা হ্যায় কি আগর সব মিলকে আচ্ছা কাম হো সকতে হ্যায় তো ফেসবুক সে ভি হো সকতা হ্যায় অর ফেসবুক গ্রুপ জো আজ হ্যায় ইয়াহাঁ পর আজ ইয়ে সাত পল্লী দুর্গা পূজা কমিটি কো আজ এক জো সাপোর্ট মিলা হ্যায় তো ইয়ে এক ফেসবুক গ্রুপ কে তরফ সে মিলা হ্যায় ইয়ে আমরা সবাই বলতে কোই গ্রুপ নেই হ্যায় ইয়াহাঁ পর সবই গ্রুপ হ্যায় সবকে তরফ সে এক হেল্প মিলা হ্যায় অর আজ ইয়ে সাত পল্লী দুর্গা পূজা কমিটি জো ধীরে সে থোড়া সা ভি আগর খড়া হুয়া হ্যায় তো ইয়ে ফেসবুক গ্রুপ কে থ্রু সে হো রাহা হ্যায় তো এক জোরদার তালি ফেসবুক গ্রুপ কে লিয়ে অর ইয়ে এক সবকে লিয়ে মিসাল হ্যায় কি ফেসবুক আপনি বলতে না খালি হার সোশ্যাল মিডিয়া মে সোশ্যাল মিডিয়া মে তো সোশ্যাল মিডিয়া কে থ্রু সে আচ্ছা কাম ভি হো সকতা হ্যায় ইয়ে হম লোগ প্রুভ কর রহে হ্যায় অর ইনশাআল্লাহ আগে ভি প্রুভ করেঙ্গে আচ্ছা আচ্ছা কাম করকে ভায়া ফেসবুক সোশ্যাল মিডিয়া কে থ্রু সে থ্যাংক ইউ। আমি শুভম সোসাইটির তরফ থেকে আসিফ দাকে কিছু উপহার দিতে চাই। এটা আমার একটা ছোটখাটো একটা সংস্থা। থ্যাংক ইউ। এই পুজোটি প্রায় একরকম ঐতিহাসিক পুজো, কারণ যারা পুজোটি উদ্যোক্তা তারা অনেকেই এখান থেকে চলে গেছেন অথবা মারা গেছেন, দু একজন ছাড়া, এক একজন রঘুদা ছাড়া। তো পুজোটা প্রায় বন্ধ হবার মুখে, সেই সময় আসিফ তার সহকর্মীদের নিয়ে এই পুজোটি সহযোগিতা করার জন্য এগিয়ে আসে। তারপর বেশ কয়েক বছর খুব অনুক্রমে করেছে, আজকে বেশ সম্পূর্ণরূপে সবাইকে নিয়ে এই পুজোটা সংগঠিত করতে পারছে, এটা একটা মায়ের বড় আশীর্বাদ। আমি শুভেচ্ছা সর্বান্তকরণের শুভেচ্ছা জানাচ্ছি এই এই পুজোর প্রতি, যারা উদ্যোক্তা তাদের প্রতি। আমার নিজের একটা ছোট সংস্থা করেছি এবছর প্রথম, শুভম সোসাইটি। তা আসিফ দা আমাকে অনেক রকমভাবে সাহায্য করে এই সংস্থাটা, যেহেতু নতুন আরম্ভ করেছি সব রকম দিক থেকে, মানসিক দিক থেকে, সব দিক থেকে সাহায্য করেছে। ওই জন্য আমি আমার তরফ থেকে, আমার সংস্থা থেকে আসিফ দাকে একটা ছোটোখাটো উপহার প্রদান করলাম। এটা নিজের থেকে মানে বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে পূজা পরিক্রমা করেছি এবছর প্রথম, এটা নিজের থেকে করেছি, কোনো মানে কারোর সাহায্য ছাড়া করেছি। এর মধ্যে আসিফ দা আমাকে অনেক রকমভাবে সাহায্য করেছে, হেল্প করেছে, এই জন্যই আসিফ দাকে উপহার প্রদান করলাম। শুভম সোসাইটি। আপনার নাম? চৈতালি বোস।